একজনকার খেলা দেখো, কি খেলছো? রং খেলছো? হ্যাঁ, একটা খেলা হচ্ছে তোমার? হ্যাঁ না, ধুলো ঘাটা হচ্ছে? ভালোই আছো, এখানে ধুলো ঘাটতে পারছো। হ্যাঁ, রান্না করছো? কি রান্না করছো? ভাত? ভাত হয়ে গেল মা। দেখো আমার মামামের কাজ দেখো, ঠাকুর এঁকেছে, দেখছো? দেখো ঠাকুর এঁকেছে কিরকম, কি সুন্দর এঁকেছে। আচ্ছা ওটা লিপস? আর নোজ কোন টা ঠাকুরের? আচ্ছা, আর আই? ও বাবা, হেয়ার করো নি? হেয়ার হেয়ার করো? ও এটা দারুণ করেছে আমার মামাম কিন্তু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামের গল্প। তো দেখো তোমরা তো দেখলে একটু আগে মামাম ধুলো ঘাটছিল, আর ধুলো ঘাটতে ঘাটতে দুর্গা মানে ঠাকুর বানালো, দুর্গা ঠাকুরই বানিয়েছে। ও সব মোবাইলে ভিডিও দেখে দেখে ও কি মাথায় এলো কি করে বানিয়েছে। আমিও প্রথমে বলছি কি করেছিস, তো বলছে কি ঠাকুর বানিয়েছিস। তারপর সত্যিকারে দেখছি হ্যাঁ সত্যি তো কি সুন্দর বানিয়েছে, ওইটুকুনি বাচ্চা একটা যে করেছে এটাই মানে খুব আশ্চর্য লাগছে। তো আমি তো ফটো উঠালাম, উঠে ওর বাবাকেও পাঠিয়েছে, বাবাও বলছে দারুণ হয়েছে। তো দিয়ে তারপর তো এবার কিছুক্ষণ ধুলো ঘাটার পর দিয়ে নিয়ে এসে এই যে চান করিয়েছি। মামা বলে দাও তো হাই, বলে দাও তো হাই, বলে দাও তো হাই। আর তখন তুমি কি বানিয়েছিলে, কি বানিয়েছিল ওটা ধুলো দিয়ে কি করেছিলে, ঠাকুর করেছিলে? ও তো দিয়ে এসে ওকে চান টান করিয়ে এখন রান্না চাপিয়েছি। রান্না অনেক রান্না হয়ে গেছে, তো এখন কিছু রান্না আছে তো দেখাচ্ছি। তো দেখো এই যে পেঁয়াজটাকে ভাজছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো করব ডিম আলু ডালনা, এই যে ডিম ভাজে রেখেছি, দুবেলা একসাথে করে নেবো, এই জন্য বেশি করে করেছি। আর দেখো রান্না করেছি, ডাল হয়ে গেছে এইখানে। দেখো মামামের জন্য ডাল রেখেছি, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, ওই দিয়ে খাবে ভাত। আর এখানে দেখো শাক ভাজা, আর নিচে ভাত হয়ে আছে, সবটা দেখছি তো একটুখানি ভাত। আর এই দেখো এটা একটুখানি টমেটো আর কাজু পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিই। রসুন ছাড়া করছি, তাকে খুব একটা রসুন পছন্দ করে না। আর এই যে একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন, জিরে লঙ্কা গুঁড়ো, নুন হলুদ সব দিয়ে এটা একবার কষিয়ে নিই। তো দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি যাতে ভালো করে মশলাটা ঢুকে যায়। আর এখন এটাকে ভালো করে কষিয়ে নিই, দিয়ে জল দিয়ে দেবো। আর এই দেখো আমি রুটি করবার জন্য রুটি বেলে নিয়েছি, রুটি করে নিই। আর এই যাও দেখো, তো দেখো আমার এটা কষানো হয়ে গেছে, পুরো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এটা জল দিয়ে দেবো, তার আগে রুটিটা করে নিই। জল দিয়ে দিই, ডাল করেছি বলে একটু কষা কষা রাখবো, বেশি জল দেবো না, ওসব রাত পর্যন্ত খেতে হবে। কি হয়েছে বাবা? আচ্ছা ডিমগুলো দিয়ে দিই, এটা হোক প্রথমে রুটি গুলো করে নি, কটা রুটি বাকি আছে। দেখো ডিম আলু ডালনা হয়েছে, কালারটাও দেখতে বেশ ভালোই লাগছে। তো আমি এখন অমলেট খাবো বলে এই জন্য তিনটে দিয়েছি, আর মামাম তো রাত্রে নাকি খাবে, বা এখনই আমি হয়তো খেয়ে নিতে পারি, রাত্রে অমলেট করবো, যে কোনো একটা সময় খাবো, এই জন্য দুটো তিনটে ডিম সেদ্ধ দিয়েছি। তবে হয়েই গেছে, আর 5 মিনিট হলে বন্ধ করে দেবো। দেখো রান্না বান্না সব প্রায় কমপ্লিট, এবার আমি যাই চান করতে নাকি। তুমি কি করবে? তুমি চান করেছো তো? এদিকে এসো, এদিকে এসো, কি বলছো শুনে। তোমার চুলকে, তোমার চুলটাকে কেটে দিয়েছে মামা? মামা চুল কেটে দিয়েছে? ও তাই, টিপ পড়েছি। টিপ পড়েছো? আর চুলটা ভালো আঁচড়াও নি কেন? ওই দেখো কুটিছে
তো দেখো কালকে ওর চুলটাকে কেটে দিয়েছিলাম, তো কালকে রাকেশ বাড়িতে ছিল এই জন্য ওর চুলটাকে কেটেছি, ধরেছিল, তারপর ভালোই কাটা হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছিল, চুলগুলো জট ধরে যাচ্ছিল, এটাও তো ধরছে কিন্তু একটু কম। তার দেখো চুল আর চান করে চুল আমাকে আঁচড়াতে দেবে না, নিজে আঁচড়াবে, নিজে ক্রিম লাগাবে, আর লাগে বাবা, তো এইসব বদমাইশি গুলো আছে নাকি। আর দেখো এখানে সব জামা কাপড় সব গুছিয়ে গুছিয়ে রেখেছি, ডিউটির জামা কাপড় এমনি, আর ওই টেবিলটা তো এখনো পরিষ্কার হয়নি। তো চলো এটা করে এবার আমি যাই চান করে নিই, গা 1:30 বেজে গেছে। তো দেখো বন্ধুরা আজকের ভিডিওটা তো মামাম শুরু করেছিল, মামাম ওই বাচ্চাদের সাথে খেলছিল, তো এই ভিডিওটাই কিছুটা করেছিলাম। তো আজকে আমি এই আলমারিটা অ্যারেঞ্জমেন্ট করব, পুরোটা একদম গোছাবো, তো সেইটাই তো আমার সবকিছু কাজ টাজ হয়ে গেছে, তো এখন ভাবি একটুখানি 10-15 মিনিট টাইম আছে, তো এখন এটা করে নিই রাকেশ আস্তে আস্তে, তারপর মামামকে খাওয়াবো, এসব করতে করতে আর হয় না বিকেলবেলায়, তো আজকে এই কাজটা করে নিই। তো চলো তো দেখো বন্ধুরা সব কিছু আলমারিতে যেগুলো ছিল সেগুলোকে সব বার করলাম, বার করে মানে সবটার বার করিনি, কিছুটা উপরেরগুলো বার করলাম, যেগুলো রাকেশের জামা কাপড় ছিল সবগুলো বার করলাম, করে ওইগুলোকে গুছিয়ে গুছিয়ে শুধু রাকেশের একটাই আমি মানে গোছাতে পেরেছি। তারপর ও ডিউটি থেকে এসে গেল খেতে, তো আর কিছু করতে পারিনি। আর ওই দেখো মামাম শুধু আমাকে বিরক্ত করছে, একবার এটা ফেলে দিচ্ছে, একবার ওটা ফেলে দিচ্ছে, আর আমি ওই করছি, তো সব দেখে 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 রাখছিলাম। আর এইভাবেই তো বেশিক্ষণ তো সময়ও ছিল না, 10 মিনিট হাতে ছিল, 10 মিনিটের মধ্যে যতটা পেরেছি করেছি, তো এবার যখন আবার হবে তখন করব। তার ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করছি, আগামীকাল দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। দেখো তারপর থেকে আর কোনো ভিডিও করিনি, রাকেশ এসে গিয়েছিল তো শুধু উপরের র‍্যাকটাকেই শুধু গুছিয়েছি, তারপর আর এরকমই আছে, এইগুলোকে আবার গোছাতে হবে। তো এখন রান্না করছি, দেখো এখন রান্না করছি, রান্না করে আর মাম্মাম দেখো ওর পাপার সাথে ঘুরছে। এই যে এই ঠান্ডাতে বাপ বেটি ঠান্ডা লাগে না, দেখো ঘুরছে। ওই সোয়েটার পরে যা মাম্মা। তো চলো রুটিটা করে নিই, তারপর আলমারিটা গোছাতে পারি কিনা দেখি, তো তারপর তোমাদের সাথে শেয়ার করবো।